জলাভিষেক করার জন্য আমরা রওনা দিয়েছি। এটা প্রতিবারের ন্যায় এটা চতুর্থতম বছর মহাশ্রাবণী উৎসব উদযাপন কমিটি হলদিবাড়ির পক্ষ থেকে এবার স্থান করেছি আমরা প্রধানপাড়াতে। প্রধানপাড়ার থেকে প্রায় 1500 সংখ্যায় স্বয়ংসেবকরা একসঙ্গে মিলে আমরা মহাদেবকে জলাভিষেক করার জন্য রওনা দিয়েছি। একটা মানে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশিকা বেরিয়েছে এই মুহূর্তে, যেটা যে মন্দিরে প্রবেশের ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে, সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? আমরা যেটা হচ্ছে মহামান্য আদালতকে আমাদের প্রথম কথা সম্মান জানাতে হবে। একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে মহামান্য আদালতের যেই নির্দেশিকা জারি করবে সেই নির্দেশিকা একজন ভারতীয় হিসেবে সেটাকে মানা আমাদের প্রথম কর্তব্য, তারপরে আমাদের ধর্ম। ডিজে বা সাউন্ড বক্সের উপরে কিছু বিধিনিষেধ রয়েছে, সেই ব্যাপারটা আমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আমরা মেনটেন করে সব কিছু করছি। আমরা ডিজে নিয়ে যাচ্ছি না, আমরা উইদাউট জেনারেটর উইদাউট ডিজেতে আমরা ব্যান্ড পার্টি নিয়ে আমরা হচ্ছে জলপেশ্বর মন্দিরে আমরা রওনা দিয়েছি। কতজন আপনাদের সাথে মানে পুণ্যার্থীরা যাচ্ছে? আমাদের সঙ্গে প্রায় 1500 আছে, রাস্তায় আরও আমাদের সঙ্গে 2000 একসঙ্গে জোট হওয়ার পরিকল্পনা রয়েছে। এতটা একটা জমজমাট ভিড়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা কতটা ভাবে আটকে রয়েছে? স্বয়ংসেবকরা স্বনির্ভর সম্পূর্ণভাবে সচ্ছল, আমাদের স্বয়ংসেবকরা পুরোপুরিভাবে নেশামুক্ত। আজকের ডেটে জলপেশ্বর মন্দিরে পুজো দেওয়ার নাম করে বিভিন্ন স্বয়ংসেবকরা বিভিন্নভাবে যায়, কিন্তু আমাদের স্বয়ংসেবকরা পুরোপুরিভাবে নেশামুক্তভাবে আমাদের মহাদেবকে জলাভিষেক করার জন্য আমরা যাচ্ছি। আজকে আপনারা যাচ্ছেন, আপনাদের যাত্রা শুভ হোক, কিন্তু সমাজের প্রতি কী বার্তা থাকছে? সমাজের প্রতি একটাই বার্তা, সর্বধর্ম সমন্বয়, এক ধর্ম আরেক ধর্মের প্রতি সম্মান বাড়াক, প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্মের প্রত্যেকটা ফেস্টিভ্যালের মধ্যে সবাই এককভাবে পার্টিসিপেট করুক। আজকে রাজনীতির কারণে আজকে ধর্মকে বলির সম্মুখীন হতে হচ্ছে, কোনো ধর্মই যেন রাজনীতির কারণে বলির সম্মুখীন না হয় সেই বার্তা আমরা দিতে চলেছি।